জন্য ইখলাসের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুরে তাহলে এটি আসলে রব্বুল আলামিন ইরশাদ করছেন যে যারা জান্নাতি, যারা সৎকর্মশীল, যাদের জন্য জান্নাতের নিয়ামত রয়েছে, ওদের বর্ণনা করতে গিয়ে বলছেন যে এমন আত্ম আমানা করবেহি মিসকিনাও ওয়াইয়াতিমাও ওয়াসিয়া, তারা খেতে দেয়, অন্ন দান করে, আলা হুব্বিহি, অথচ সেই খাবারের প্রতি তার আসক্তি রয়েছে। মানে এই নয় যে বেঁচে গেছে সেজন্য দিচ্ছি, ওঠে ধন সম্পদ অভাব নাই সেজন্য দিচ্ছি না, আলা হুব্বিহি, তার প্রয়োজন রয়েছে, তার ছেলেমেয়ের প্রয়োজন রয়েছে, নিজের পেট কেটে দিচ্ছে, ছেলেমেয়ের ভাগ কমিয়ে দিচ্ছে, নিজে একটু কম খেয়ে দিচ্ছে, নিজের খাওয়া দাওয়ার কোয়ালিটিকে নিম্ন করে তারপর অন্যকে দেওয়ার চেষ্টা করছে, যে একটু বেশি করে পাতায় অত দামি নাই হোক, যাতে করে ভোগ বেশি খাওয়াইতে পারি যাদের প্রয়োজন রয়েছে। আলাহুবেহি তাকে মিসকিন দরিদ্র অভাবিত ওয়াইতিমান অনাথ ইয়তিমকে, আর ওয়াসিরা যারা বন্দী তাদেরকে, বন্দী সৎলোক নির্দোষী বন্ধু বিশেষ করে তারা কি জন্য খাওয়াই, এ বন্দি একদিন আমার কাজ দিবে, এই এই এতিমরা বড় হইলে আমার কাজ দিবে, না 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 না, দুনিয়ার বড় দেখলাস নেই, এই দরিদ্রগুলিকে যদি খাওয়াই, দরিদ্র পরিবারগুলি সংসারগুলি যদি আজকে আমি দেখি আর এদের সহযোগিতা করি, তো এরা দুর্দিনে কাজ দেবে, পাশে দাঁড়াবে সে বিপদ আপদের সময়, না 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 না, এইসব বড় লাগে না, দুনিয়ার কোনো স্বার্থ আছে, এক ডাকে সব সুইটে আসবে, কারণ মন খেলে গুণ গাইবে না, এইসব বড় নেই, সব এখলাসবিহীন কাজে। তাই আল্লাহ বলছেন বিশ্বাস করবে, এই কথাই তোমাদের একই থাকতে হবে যে আমি তোমাদেরকে খেতে দিচ্ছি, হে দরিদ্র, হে এতিম, হে বন্দী, হে অসহায়, আল্লাহ সন্তুষ্টির জন্য। বছর মানে কি, বছর মানে কি, বছর মানে শান্তি অর্থ কি, চেহারাকে কি বলে, বছর বলে না, লেওয়াজিল্লাহ মানে কি, শাব্দিক অর্থ আল্লাহর চেহারা, আল্লাহর চেহারা আছে বলেই তো এখানে আল্লাহ সন্তুষ্টি অর্জনকে আল্লাহর চেহারা বলা হয়েছে, নাকি চেহারা না এমনি চেহারা বলা হয়েছে, যেমন আমরা ঘোড়ার ডিম বলি কিন্তু ঘোড়ার ডিম হয় না, তাই না, ওই রকম আল্লাহর চেহারাকে ঘোড়ার ডিম বানিয়ে দিলেন নাকি, যে আল্লাহর চেহারা নেই অস্বীকার কেন কোরআনকে, এই আকীদার বড় ত্রুটি এগুলো, তোমাদের কাছ থেকে হে গরিব, হে গরিব পরিবার, হে এতিম, এতিমের মা আত্মীয়, হে বন্দী, বন্দীর পরিবার, তোমাদের কাছ থেকে আগামীতে কোনো বদলাও চাই না, ওয়ালা শুকুরা, এমনকি তোমাদের কৃতজ্ঞতা সুক্রিয়াও চাই না, সুক্রিয়া করার নাই করো, আমার কাজ আমি করলাম, আল্লাহর কাজ আল্লাহ করবেন, এটা হচ্ছে ইখলাস। এই বিষয়গুলি বুঝে নিলে আপনি বাস্তবে যদি রূপ দেন তাহলে আপনার এবাদত এবাদত হবে, না হলে এবাদত বরবাদ হয়ে যাবে, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবে, নেকির কাজ, নেকির কাজ হবে, সওয়াব হবে, আর না হলে সওয়াবগুলি পাপে পরিণত হবে।